প্যান্ডোরাকে জিউস একটি উপহার দিলেন। উপহারটা হলো একটা বাক্স। সে উপহারটা পেয়ে খুব খুশি হলো, কারণ সেটা তো সাধারণ কোনো বাক্স ছিল না, ছিল দেবদা জিউসের দেওয়া উপহার। তাই সেই বাক্সের আলাদা একটা গুরুত্ব ছিল প্যান্ডোরার কাছে। কিন্তু জিউস উপহারটা দেওয়ার সময় খুব সতর্ক করে দিয়েছিলেন যাতে কিছুতেই এই বাক্সের মুখ না খোলা হয়। এবার মরতে এলো প্যান্ডোরা। কী তার চেহারা, কী তার পোশাক আশাক সাজসজ্জা! দেখতে যেমন তেমনই গুণেও তুলনাহীনা। তাকে হারিয়ে দিতে পারে এমন সাধ্যকার, কিন্তু মনে তার প্রবল কৌতূহল। কি আছে ওই বাক্সে? কতবার খুলতে ইচ্ছে করল, কিন্তু জিউসের বারণের কথা ভেবে খুলল না। অবশ্য একসময় তার মনে হলো, ওটা না হয় নাই খুললাম, কিন্তু খোলার ব্যবস্থাটা রাখা হয়েছে কেন? তার মানে ইচ্ছে করলে ওটা খোলা যায়, অথচ খোলা নিষেধ। এই যে নিষেধ, এটা কেন? এসব ভাবনায় ব্যাকুল হলো প্যান্ডোরা। ওদিকে প্যান্ডোরার সঙ্গে এপিমেথিওসের বিয়ে দিয়েছিলেন জিউস, আর এই বাক্সটা ছিল বিয়ের উপহার। আরও একটা ব্যাপার ছিল, তা হলো প্রমিথিউস জানতেন যে জিউস তাকে অপছন্দ করতেন, বিশেষ করে লুকিয়ে লুকিয়ে স্বর্গ থেকে আগুন নিয়ে এসে মানুষকে দেওয়াই তো জিউস ক্ষিপ্ত হয়েছিলেন। প্রমিথিউসের মনে শঙ্কা ছিল, জিউস বা আর কোনো দেবতা চালাকির আশ্রয় নিয়ে তাদের দুই ভাইকে বিপদে ফেলতে পারেন। তাই তিনি এপিমেথিউসকে সতর্ক করেছিলেন যাতে দেবতাদের দেওয়া কোনো উপহার নেওয়া না হয়। কিন্তু উপহারটা দেওয়ার সময় এপিমেথিউসকে বলা হয়েছিল যে তার ভাই প্রমিথিউসের কাজের জন্য জিউস আর কিছু মনে রাখেননি, শেষে ভুলে গিয়ে এই উপহার তিনি দিচ্ছেন। একথা এপিমেথিউস বিশ্বাস করলেন এবং ভাইয়ের সতর্কবাণীর কথা ভুলে গিয়ে ওই উপহার নিতে কোনো অসম্মতি তিনি জানালেন না। প্যান্ডোরার ভেতরে যেসব গুণ ছিল, সেসব গুণের অনেকগুলোই অন্যান্য মানুষের মধ্যেও ছিল, কিন্তু তার মধ্যেও গুণগুলো ছিল অন্য সব মানুষের চেয়ে অনেক বেশি মাত্রায়। যেমন সঙ্গীতে পারদর্শী অনেকেই, কিন্তু প্যান্ডোরার মতো পারদর্শিতা আর কারোরই ছিল না। তেমনই কৌতূহল জিনিসটাও অন্য সবার চেয়ে অনেক বেশি ছিল। তাই এপিমেথিউসকে না জানিয়ে এবং নিষেধ উপেক্ষা করে শেষমেশ প্যান্ডোরা খুলেই ফেলল সেই বাক্সটি। ব্যাস, আর যাবে কোথায়? রোগ, দুঃখ, হিংসা, অসত্যতা, আরও রাজ্যে যত মন্দ জিনিস, সব একে একে বেরিয়ে পড়ল ভেতর থেকে। দুনিয়া ভরে গেল অশান্তি, দুঃখ, কষ্ট, রোগ ও যন্ত্রণায়। মানুষের শান্তি চলে গেল। এভাবেই জিউসের মানুষকে শাস্তি দেওয়ার ইচ্ছে পূরণ হলো। ওদিকে প্যান্ডোরাও বুঝতে পারলো যে মন্দ জিনিসগুলো সব বেরিয়ে যাচ্ছে। তখন সে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে দিল। অবশ্য ততক্ষণে রোগ, যন্ত্রণা আর অশান্তির উপাদানগুলো ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। তবে সব মন্দ বেরিয়ে পড়লেও একটা জিনিস জারের মতো তখনও থেকে গিয়েছিল, সে জিনিসটা ছিল আশা। তার মানে খারাপ জিনিসগুলো বেরিয়ে পড়লেও শুধু আশাটাই রয়ে গিয়েছিল। আমরা এতক্ষণ যে গল্পটা শুনলাম তা গ্রিক পুরাণের বিখ্যাত একটি কাহিনী। ভিন্ন ভিন্ন বর্ণনায় গল্পের বিবরণে কিছু পার্থক্য দেখা গেল। জিউস যে প্যান্ডোরাকে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং কৌতূহলী প্যান্ডোরা একসময় বাক্সের মুখ খুলে দেওয়ায় মন্দ জিনিসগুলো বেরিয়ে পড়েছিল আর আশাটুকু থেকে গিয়েছিল, তাতে ভুল নেই। বর্তমানে পুরো পৃথিবী জুড়ে এখন প্যান্ডোরার বাক্স কথাটা প্রবাদ বাক্যের মর্যাদা পেয়েছে। কেউ যদি বলে প্যান্ডোরার বাক্স খুলে দেব, তাহলে বুঝতে হবে তার কাছে এমন কোনো বিপজ্জনক তথ্য আছে যা বেরিয়ে পড়লে সমস্যা হবে, কাজে ওই বাক্স না খোলা নিরাপদ। এই কাহিনীর ব্যাখ্যায় বলা হয় যে এখনও নিরীহ ও ভালো মানুষেরাও যে বিপদ ও কষ্টের মুখোমুখি হয়, তার কারণ তার পূর্বপুরুষেরা জিউসের অবাধ্য হয়েছিল, জিউসকে রাগিয়ে দিয়েছিল। জিউসের অভিশাপ তাই মানুষের পিছু ছাড়ে না। প্যান্ডোরার কাহিনীর শিক্ষা, এই কাহিনীতে খুব একটা বড় শিক্ষা আছে, সেটি হলো মানুষের মতো বহু মন্দ উপাদান ছড়িয়ে থাকলেও আশা জিনিসটাই বন্দী হয়ে আছে, কিন্তু আশার কারণেই মানুষ বেঁচে থাকতে চায়। তাই তো লোকে বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মন্দ জিনিসগুলো যত ক্ষতি করার আশঙ্কায় থাক না কেন, আশাকে নিয়েই মানুষ বাঁচতে পারে। অসম্ভব কাজও করা যায় আশা দিয়ে, আর আশা আছে বলেই বেঁচে আছে মানুষ।